আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই জায়গাটা একটা খুব নিরিবিলি একটা জায়গা, আসার একটা কারণ আছে এবং এই জায়গাটাতে আমি কিছু কথা বলার জন্যই মূলত মোটামুটি আসলাম। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সে বিষয়গুলো নিয়ে কথা বলার ভাষাও আসলে ঠিক থাকে না। কারণ কি জানেন, আমাদের সমাজের প্রতিটা জিনিসই, প্রতিটা মানুষ, প্রতিটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় সব মানুষই যার যার জায়গা থেকে, আর মনে করেন যে যার যার ব্যক্তিগত জায়গা থেকে সবাই কিন্তু স্বাধীন, সেটা একটা আলাদা বিষয়। সেটা স্বাধীন সে থাকতেই পারে, সেটা কোনো খারাপ কিছু না, কিন্তু এই বিষয়গুলোর মধ্যেও অনেক কিছু কাজ করে। কিছুদিন না, প্রায় 2-3 দিন আগে একটা খুবই বাংলাদেশের প্রসিদ্ধ একটা, বর্তমান নিউজের মধ্যে একটা প্রসিদ্ধ একটা নিউজ, খুবই পপুলার একটা নিউজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাস নেটের জগতে বর্তমানে এই বিষয়টা কিন্তু খুবই ভাইরাল হইতেছে। এই বিষয়টা, এই খবরটা আপনারাও অবশ্যই জানেন। দেখেন, মানুষের যদি এই যে এখন যে জায়গাটা আমি দাঁড়ায় আছি বা যেখানে দাঁড়ায় আমি কথা বলতেছি, এটা অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টে বিভিন্ন মানুষ ঘুরতে আসে, এখানে একটা সিকিউরিটি লেভেল আছে এবং মানুষ যার যার জায়গা থেকে সে কিন্তু সিকিউরিটি নিয়েই কিন্তু সে কথা বল আসে। তারপরে অনেকে ঘুরতে আসে, অনেকে অনেক কাজ করে, কেউ অনেকে, যেমন আমি এখানে এসে আমি এখানে ভিডিওতে আপনাদের সামনে কথা বলতেছি, অনেকে গাড়ি চালানো শিখতে আসতেছে। তো এখানে কিন্তু একটা নিরাপত্তা বেষ্টনী আছে, যে আমরা গেট দিয়ে ঢুকলাম ওখানে একটা নিরাপত্তা বেষ্টনী, প্লাস মনে করেন যে যারা বাইক চালাতে আসে তাদের একটা ফ্রেন্ডরা আসে, এবং আমি দেখলাম যে প্রত্যেকটা মাঝখানে একটা ছাউনি আছে যেখানে যারা নিরাপত্তার দায়িত্বে কাজ করে তারাও ওখানে বেশ দায়িত্ব পালন করতেছে এবং একটু পরে পরে বাঁশি বাজাইতেছে যে কেউ যাতে কোনো খারাপ কাজ করার সুযোগ না পায়, আড্ডা বাড্ডা বা বাজে ধরনের কোনো সুযোগ না হয়। তো এইটা কি এখন মানুষ কি সব জায়গায় সম্ভব? এখন এই জায়গাটা আমি যেখানে আসি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, পেছনের জায়গাটা কিন্তু অনেক বিশাল বড় একটা জায়গা। তো এখন যদি আমি যেতে যেতে একেবারে পুকুরের মধ্যে গিয়ে পড়ি, এখন এই পুকুরের মধ্যে থেকেও কি আমাকে নিরাপত্তা, পানির নিচে আমি কী করতে সেটা কেউ দেখতে পারবে, বা এটা কি আমার পক্ষে দেখা, কারো পক্ষে দেখা সম্ভব? মানুষের চোখ তো ভাই, সিসি ক্যামেরা থাকুক আর যা কিছুই থাকুক, সব কিছু মিলায় সব কিছুর ঊর্ধ্বে হইল নিজেদের নিরাপত্তা, নিজেদেরকেই আগে নিশ্চিত করাটা, এটা হচ্ছে সবচাইতে জরুরি, গুরুত্বপূর্ণ। প্লাস তারপরেও যে বিষয়গুলো না বললেই না, যেমন গত কয়েকদিন আগে আপনারা দেখলেন এবং শুনলেনও যে কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যেমন আপনার একটা ভদ্রমহিলা, সে তার হাজব্যান্ডকে নিয়ে সে সেখানে ঘুরতে গেল এবং তার সাথে তার একটা বাচ্চা ছিল। তো নিউজ থেকে যতটুকু শুনলাম এবং জানলাম যে তার বাচ্চাটার বয়স খুব সম্ভবত 8 মাস বা 9 মাস, এরকম 8 মাসের একটা বাচ্চা নিয়ে সে তার হাজব্যান্ডকে নিয়ে সে ঘুরতে গেল। সমস্যাটা কি? তো একটা মানুষ তো ঘুরতে যেতেই পারে, তাই না? একটা মানুষের সামাজিক কাজকর্ম থেকে, পারিবারিক কাজকর্ম থেকে এবং বিভিন্ন কাজকর্ম থেকে সে যখন বিরতি নেবে, তার সন্তান, তার স্বামীকে নিয়ে সে ঘুরতে যাবে, স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখানে এই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এখন কি সে প্রতিটা পদে পদে কি তার সিকিউরিটি নিয়ে এসে যাবে? এটা তো সম্ভব না। এখন সেখানে ঘুরতে গেছে, সেখানে একদল লোক কীভাবে তাদেরকে ধাক্কা দিল এবং ধাক্কা দেওয়ার পরে সেখানে সে ধাক্কা খেল এবং ধাক্কা খেয়ে তারপরে আবার তার সাথে একটা উটকো ঝামেলার সৃষ্টি হলো। সেই ঝামেলা থেকে সৃষ্টি করে সেই ঝামেলাটা পরবর্তীতে এত বড় হলো এবং এই বড় হওয়াকে কেন্দ্র করে আবার দেখা গেল যে তাদেরকে
তাদেরকে এখান থেকে একটা দল এসে আবার তাদেরকে উঠায় নিয়ে গেল, উঠায় নিয়ে যায় আবার সেখানে ওই ভদ্রমহিলাকে আবার ধর্ষণ করা হলো। তো এগুলো একটা মানুষে সব জায়গাতে সে তার ব্যক্তিগত কাজের দিক থেকেও সে বের হতে পারে, ঘুরতে পারে, যেতে পারে। তো সেখানে যদি তার সেই স্বাধীনতা না থাকে বা সে যদি সেখানে কাজে বের হয়ে বা সে কোথাও ঘুরতে গিয়ে মানুষ যদি সেখানে ধর্ষণের শিকার হয়, আর সেটার নিরাপত্তা যদি একটা মানুষের না থাকে, তাহলে আর এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। তারপরেও যেহেতু আমাদের দেশে একটা আইন আছে, বাংলাদেশের সেই আইন অনুযায়ী বাংলাদেশের আইনে সেই আইনের কি ব্যবস্থা গ্রহণ করে এবং মানুষের যে একটা আস্থা, যে বিচার ব্যবস্থার উপরে মানুষের সকলের শ্রদ্ধা এবং আস্থা আছে, সেই জায়গা থেকে তারা কি করতে পারে সেটাই দেখার অপেক্ষায় মানুষ, আমিও একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমিও সেটাই চাই যে এটার সুষ্ঠু তদন্ত, বিচার এবং এমন শাস্তি ব্যবস্থা করা হোক বা দেয়া হোক, যাতে করে ভবিষ্যতে একটা মানুষ আর কখনোই এ ধরনের কাজ করার আর সাহসও না করে। কারণ মানুষের তো নিরাপত্তা আগে। দেখেন, আমি কক্সবাজারের কথাই যদি আমি বলি, আমি একটু ভ্রমণ পিপাসু মানুষ, আমি সময় সুযোগ হলেই অনেক জায়গাতে আমি ঘুরতে যাই এবং বিভিন্ন জায়গাতে আমার ঘোরার এক্সপিরিয়েন্স আছে। তো সেই জায়গা থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার একা কিন্তু আমি বেশ কয়েকবার, অনেকবার আমি কক্সবাজার ঘুরতে গিয়েছি এবং সেখানে এ ধরনের পরিস্থিতি কিন্তু আমি কখনোই এর আগে আমি দেখি নাই, যে এরকম ঘটনা, মানে বিব্রতকর ঘটনা এগুলো আমি কখনো আমি শুনি নাই। আর ওখানে আমি ছিলামও বেশ কয়েকবার, ওখানে যাওয়ার পর ওখানে আমি প্লাস ওখানে আমি স্টেও করছি। তো সেই স্টে করার বিষয়গুলোতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো আমার এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই। কিন্তু এখন যেটা হলো যে আপনার বর্তমানে যে মানুষ একটা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে বা তার হাজব্যান্ডকে নিয়ে বা তার বাচ্চাকে নিয়ে সে ঘুরতে যাবে, সেই জায়গাটা যদি তার সে নিরাপত্তা না থাকে, তাহলে তার এই নিরাপত্তার মানুষের যদি সিকিউরিটি না থাকে, তাহলে মানুষ ওই সিকিউরিটি না থাকলে ওখানে মানুষ যাবে কেন? আর কয়দিন যাবতই আমরা দেখতেছিলাম এবং শুনতেছিলাম যে এখানে ওই চলতেছে, সেই চলতেছে। যেখানে একটা অটোর ভাড়া যদি 5 টাকা হয় বা 10 টাকা হয়, সেখানে একটা অটোর ভাড়া 50 টাকা বা 60 টাকা হয় কী করে? একটা রুমের ভাড়া যদি 500 টাকা বা 1000 টাকা অথবা সর্বোচ্চ যদি সেই ভাড়াটা 2000 টাকা হইতে পারে বা 2500 টাকা হইতে পারে, তাই না? তো সেই ভাড়াটা যদি 1 লাভ দিয়ে 15,000 বা 20,000 বা 30,000 টাকা হয়ে যায়, তাইলে এটা কেমন যেন মানুষের মানে ধারণ ক্ষমতা বা সীমার বাইরে চলে যাওয়া। যেটা মানুষের ধারণ ক্ষমতা বা সীমার বাইরে চলে যায় সেই জায়গাতে তো মানুষ আসবে না। আমি একটা জিনিস বুঝলাম না যে মানে কোনো বন্ধ পাইলেই বা 3 দিন 4 দিন ছুটি হইলেই বা একটা ক্যালেন্ডারে লাল দাগ 3টা একসাথে থাকলেই যে একেবারে হুমড়ি খেয়ে কোনো একটা স্পটে যেতে হবে, বাংলাদেশে আর কোথাও ঘোরার জায়গা নাই? হ্যাঁ, মানে এটা একটা বেস্ট ওয়ে যে ভালো একটা সমুদ্র বাংলাদেশের, মানে দিস ইজ দ্য বেস্ট সি বিচ অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের মধ্যে এটাও একটা অনেক বড় একটা সি বিচ, এখানে সেই হিসেবে মানুষ ঘুরতে যায়, ইটস ওকে। বাট এটা তো এমন না যে আমি 2 দিন পরে গেলাম আমার সমস্যা কি, এত মানে হুমড়ি খেয়ে সেখানে যাওয়াটা তো একটা জরুরি কিছু না। ঘোরার জন্য মানুষের মন মানসিকতা পরিবর্তন করার জন্য ঘোরাটা অনেক বড় একটা ভূমিকা পালন করে, সেটা ঠিক আছে। বাট এই যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া, মানুষের যে একটা হুমড়ি খেয়ে পড়াটা, এটার কারণে কিন্তু একটা একটা প্রভাব সৃষ্টি হয়। যেমন অনেক মানুষ একসাথে ঘুরতে গেছে, হোটেল বুকিং করার জায়গা নাই, মানুষের থাকার জায়গা নাই, রাস্তায় গাড়ি পর্যাপ্ত পরিমাণে যাত্রীদেরকে জায়গা দিতে পারছে না, যার ফলে কিন্তু ভাড়াটাও বেড়ে গেছে, হোটেলের ভাড়াও বেড়ে যায় এবং থাকার জায়গা, যাতায়াত ব্যবস্থাও কিন্তু মানুষের বেড়ে যায়। সব কিছু মিলায় যখন একটা মানুষ, এটা আমরাই এই সমস্যাগুলো সৃষ্টি করি, আর ওই সমস্যাগুলো যখন আমরা সৃষ্টি করি, আর ওই সমস্যা সৃষ্টি করার পরে এরপরে দেখা যায় যে আমরা ওই সমস্যাগুলো নিজেরা আমরা সমাধানও করতে পারি না, তখন আমাদের আইনের ব্যবস্থা নিতে হয়। তো সব কিছু যদি আমরা মনে করেন নিজেরাই আমরা সৃষ্টি করি, যেটা আমরা নিজেরা সৃষ্টি করে নিজেরা আমরা ওটা সমাধান করতে পারবো না, সেটা আমাদের নিজেরা সৃষ্টি না করাটাই আমি মনে করি ইটস বেটার। আর এখন বর্তমান সময়ে বাংলাদেশের সব কিছুর বিষয় এখন পরিবর্তিত, মানুষ এখন সব জায়গায়, মানুষের নিরাপত্তা আছে, মানুষ একটা জায়গায় কাজ করার জন্য তার পর্যাপ্ত পরিমাণে সেখানে তার সিকিউরিটি আছে। এরপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা কোনো প্রশাসনের দৃষ্টিগোচর দৃষ্টির আড়ালে বা এরকম কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রশাসন আছে, বাংলাদেশের আইন আছে, সে আইন অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করবে, সেগুলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই আশা করি না, যে ঘটনাটা আমরা গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে একটা পরিবার সেখানে ঘুরতে গেল, সেই পরিবার সেখানে ঘুরতে গিয়ে সেখানে
এমন একটা হ্যারাসমেন্টের শিকার। এটা খুবই লজ্জাকর এবং বিব্রতকর ঘটনাও বটে যে এখানে মানে বিষয়গুলো সব কিছু মিলাইয়েই আমরা মনে করি যে এটা সামাজিকভাবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর পর্যটন ক্ষেত্রের এলাকাগুলো যে যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় কোনো একটা অকেশন আসলে, যেমন তিন দিন চার দিনের একটা বন্ধ হইলে বা একটা বিশাল বড় একটা লম্বা ছুটি আসলে, যেমন আজকেই যদি আপনারা চিন্তা করেন যে এটা একটা উইক চলতেছে, যে আজকে একটা খ্রিস্টানদের একটা বড় দিনের একটা উৎসব খুব সম্ভবত আজকে 25শে ডিসেম্বর চলতেছে, তো এটা তো শনিবারে, দেখুন এটা যদি রবিবারে হতো বা এটা যদি বৃহস্পতিবারে হইতো তাহলে আবার আরেকটা তিন দিনের ছুটি পড়তো, তাহলে আবারও একটা মনে করেন যে মানুষ সবাই হুমড়ি খেয়ে পড়তো বা কোথাও ঘোরার জন্য যাইতো বা একটা বড় ছুটি নিত, কোথাও বুকিং দিত, ঘুরতে যাইতো এরকম। তো আমার কথা হচ্ছে কি, যারা ভ্রমণ পিপাসু, যেমন আমি যে জিনিসটা করি সবসময় কোথাও ঘুরতে গেলে বা কোথাও যাওয়ার জন্য যখন আমি প্ল্যান করি, তখন আমি সবসময় চেষ্টা করি যে সপ্তাহের মাঝখানে যাওয়ার জন্য যে সময়টা ভিড়টা কম থাকে, যেমন মনে করেন কোথাও যদি যান, আপনি যদি সবাই ওই টাইমে অফিসে কাজে ব্যস্ত থাকবে, কর্মব্যস্ততার মধ্যে থাকবে আর আপনি তখন ঘুরতে যাবেন, তাহলে কি হলো যে ওই সময়টায় আপনার আর এক্সট্রা যে মানুষের একটা চাপ ওইটা আপনি ই করতে পারলেন না, আপনার মধ্যে জিনিসটা আর কাজ করলো না। আর একসাথে সব মানুষ ঘুরতে যাওয়া একবারে মানে একটা কীরকম একটা মানুষের জন্য আর কিছু দেখা যায় না, তাইলে এটা একটা বিব্রতকর বিষয় না যে শুধু মানুষই দেখা, যেখানে ঘুরতে গেলাম যেমন এখানে যখন আমরা ঘুরতে আসছি এখন এই জায়গাটা নীরব, কেউ নাই, মানুষজনের সংখ্যা কম, লোকজনের সংখ্যা কম, এখন এই জিনিসটা ঘুরতেও ভালো লাগতেছে যে নিরাপত্তা আছে, তারপর ওই জায়গাটা ঘুরতে বা দেখতে মানুষের আনাগোনা কম থাকায় আছে, অনেক জায়গায় দূরে কোথাও ঘুরতে আসতেছে বা আশেপাশে কোথাও দাঁড়ায় আছে, কেউ আড্ডা দিতেছে, কেউ বাইক চালানো শিখতেছে, ইত্যাদি ইত্যাদি কাজ করতেছে, তো এই জিনিসগুলো কিন্তু দেখতে এটা মানে আপনি একটু ফিল করতে পারতেছেন। এখন এখানে যদি আমি বিকালে আসতাম বা সকালে আসতাম সেখানে কী করতে পারতাম, সকালে আসলে দেখলাম যে অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করতেছে, হিউজ পরিমাণ মানুষ এখানে হাঁটাহাঁটি করে সকালে, যেহেতু এটা একটা আবাসিক বিশাল বড় একটা প্রকল্প। প্লাস আপনার বিকালে যদি আসতেন হয়তো অনেক মানুষ এখানে ঘুরতে আসতো, শুধু গাড়ির প্যাঁপু শব্দ শুনতেন বা মানুষের হাঁটার জন্য আপনি হাঁটতে পারতেন না, তো সবকিছুই যে মানুষের ভিড়ে আপনি উপভোগ করবেন বিষয়টা এমন না। হ্যাঁ, আপনার রুচির উপরে নির্ভর করবে যে আপনি কখন ঘুরতে আসবেন, বাট আমি সাজেস্ট করি এই জন্য যে যারাই ঘুরতে যায় বা ঘুরতে যান অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল করেন যে একটু গ্যাপে নেওয়ার জন্য, যে একটা টাইমে নেওয়ার জন্য আপনি দরকার হলে প্রয়োজনে তিন মাস ছয় মাস পর একবার যান, গ্যাপে আপনি ঘুরতে যান, যেমন মনে করেন যে একটু সপ্তাহের মাঝখানে হতে পারে বা মাসের শেষে হতে পারে, একটা দিন বের করে আপনি ওই দিনটা অনুযায়ী আপনি ঘুরতে পারেন বা যেতে পারেন, তাহলে আপনি জিনিসটা মানে ফুলফিলভাবে আপনি জিনিসটা ফিল করতে পারবেন বা উপভোগ করতে পারবেন। আর তাছাড়াও আপনার আমি ঘোরার ক্ষেত্রে আমি সবসময়ই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে যেই জায়গাগুলো একেবারে মানে যারা যান, যে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, মানে অনিরাপদ কোনো জায়গাতে আপনি কোনো রুম বুক করা থাকা এরকম কোনো কিছু যদি আপনাদের দৃষ্টিগোচর হয় সেই জায়গাগুলোতেও আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর কোথাও ঘুরতে গেলে যেমন কক্সবাজারে বেশ কিছু জায়গা স্পট আছে ওই জায়গাগুলো দেখার মধ্যে, যেমন হিমছড়ি জায়গা, তারপর টেকনাফ থেকে ওখান থেকে যারা সেন্ট মার্টিনে যায়, তারপরে আপনার কক্সবাজারে মনে করেন যে যেটা মেরিন ড্রাইভ রোড, যেটা সেই মেরিন ড্রাইভ রোড থেকে এর আশেপাশে কিছু এলাকা আছে দুর্গম এলাকা বা ওই এলাকাগুলোতে ওখানে ওইখানকার স্থানীয় লোকজনই খুব ভালো জানে যে ওখানে কী হয়, তো ওই সমস্ত যেখানে জায়গাটা আমার জন্য সেফ না আমি সেখানে যাওয়ার প্রয়োজন নাই। অনেককে দেখি যেমন এর আগে আমি একবার গেছিলাম হিমছড়ি পাহাড়ের একেবারে উপরে, যখন আমি উঠছি আমার ফ্যামিলি নিয়েও একবার আমি গেছিলাম, তো এখন তো এমন এই ঘটনাটা শোনার পর এখন আমার কাছে নিজের কাছেই মনে হইতেছে যে আমি কিছুদিন পরে যাওয়ার একটা প্ল্যান করছিলাম যে আমি যাব আমার ফ্যামিলিকে নিয়ে, কিন্তু এই পরিস্থিতি হলে কীভাবে যাব আমরা বলেন? মানুষের এই মানুষ যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, তো এখন মনে করেন যে যে জায়গাটা পাহাড়ের হিমছড়ির উপরে যে জায়গাটার কথা বলতেছিলাম যে ওই হিমছড়ির একদম উপরে যখন যায়, তো যাওয়ার পর অনেককে দেখি হাঁটতে হাঁটতে ভেতরে পাহাড়ের ভেতরে চলে যায়, মানে এক সাইডে এমন এক জায়গায় চলে যায় যেখানে যায় আর সে উঠতে পারবে না। আর বিশেষ করে যারা ছেলেরা থাকে, যদি তার পরনে ভালো জুতা থাকে বা তার হাঁটার অ্যাবিলিটি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে সে এখান থেকে ওভারকাম করতে পারে, বাট এছাড়া আর অন্যান্য যেভাবে মানুষ সাধারণত আমরা সমান জায়গায় বা যেভাবে সাধারণ আমরা হাঁটি সেভাবে হাঁটলে কিন্তু ওই জায়গাগুলোতে হাঁটা কিন্তু খুব টাফ। সেই জন্য একটা জায়গাতে আমরা যাওয়ার ক্ষেত্রে সবসময় আমরা সেই বিষয়গুলো বিবেচনা করবো এবং চিন্তা করব। আর সর্বোপরি এই ঘটনাটা আমরা ব্যথিত দুঃখিত এবং আমরাও চাই যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেশ কেন পুরো বিশ্বের কোথাও যেন না ঘটে, আর ধর্মের সাথে কোনো সম্পর্ক না। একটা জিনিস আমি আমার মাথায় কখনোই কাজ করে না যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কোনো একটা ঘটনা ঘটলে
মুসলিমদের কোনো একটা ঘটনা ঘটলে সেটা অন্য ধর্মাবলম্বীরা বলে যে এটা আমাদের কোনো ঘটনা, এটা মুসলমানদের বিষয়। আবার মুসলমানদের কোনো হিন্দুদের কিছু হলে অনেকে মনে করে যে এটা হিন্দুদের বিষয়, এটা আমাদের বিষয় না। না, ধর্ম এবং মানবতা দুইটা আলাদা জিনিস। ধর্ম কেউ ইসলামকে অনুসরণ করবে, কেউ হিন্দু ধর্ম অনুসরণ করবে, কেউ খ্রিস্টান ধর্ম অনুসরণ করবে, বা কেউ মনে করেন অন্য ধর্ম, যার যে ধর্ম পালন করে সে সেটা ব্যবহার করবে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। মানবতা তো তাদের উপরে, তাই না? যে আমি ইসলাম ধর্মে থাকলেই যদি আমি দেখি যে এখন অন্য ধর্মের কোনো একটা লোক সে খারাপ সময়ের মধ্যে সে আসা দিয়ে যাচ্ছে বা তার কোনো একটা প্রবলেম হচ্ছে, তাহলে সেটা তাকে সহযোগিতা করা বা তার কাছে যাওয়া, তার কাছে খোঁজখবর নেওয়া, কৌশল বিনিময় করা, এটা তো আমার ধর্মে নিষেধ নাই। পৃথিবীর এমন কোনো ধর্ম আছে যে ধর্মতে বলা আছে যে মানবতা কোনো ধর্মে নাই? বা চুরি করা, মানুষকে অত্যাচার করা, ধর্ষণ করা, খুন করা, রাহাজানি করা, অহেতুক মানুষকে টর্চারিং করা, মানুষকে বিপদে ফেলা, মিথ্যা বলা, এইগুলো তো কোনো ধর্মেই অনুমতি নাই। সেটা ইসলামই হোক বা অন্য কোনো ধর্মই হোক, সব ধর্মতে এগুলোই সবার উপরে। বাকি যা 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 তাদের শরীয়ত অনুযায়ী বা তাদের নিয়ম অনুযায়ী তাদের ক্ষেত্রে কিছু পার্থক্য থাকতে পারে, সেটা আলাদা জিনিস। সর্বোপরি কথা হলো যে আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে একটু পরিবর্তন করা এবং আমাদের মানসিকতাটা পরিবর্তন করা। বিশেষ করে যুব সমাজদের মধ্যে এই বিষয়গুলো এত বেশি অ্যাটাক করে যে আমাদের যুব সমাজের এই মানসিকতা আসার জন্য, যেমন ধর্ষণ করার মানসিকতা কখন আসে, যখন তার মধ্যে দীন ও ইসলামের জ্ঞান না থাকে, নামাজ পড়ার ইচ্ছা না থাকে, কোরআন পড়ার ইচ্ছা না থাকে, হাদিস সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে, কোরআন ও সুন্নার জ্ঞানের আলো তার মধ্যে না থাকার কারণে, এই সমস্ত বিষয়গুলো যখন তার মধ্যে না থাকে তখনই তার মধ্যে এই বিষয়গুলো আসে। কোনো একটা মানুষ যখন তার মধ্যে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, তখন সে একটা মানুষের দিকে কুরুচিভাবে বা খারাপ দিক থেকে তার দিকে তাকানোর ক্ষেত্রে সে চিন্তা করে যে আমি, আমার মাথায় টুপি আছে বা পাঞ্জাবি আছে, দাড়ি আছে, আমি একটা মানুষের দিকে তাকাইলে মানুষ কী বলবে, যে তার এই এই সুরত নিয়ে, এই চেহারা নিয়েও সে আমাদের দিকে তাকায়, খারাপ দিকে ভঙ্গিতে আমাদের দিকে তাকায়, তখন সে কিন্তু একটা গুণা থেকে বেঁচে যায়। আর যখন সে বেসিক লেভেলে থাকে, তখন বেসিক লেভেলে থাকার কারণে তার মধ্যে জিনিসটা কাজ করে না। সে চোখ দিয়ে দেখলো, তার চোখের একটা গুণা হলো, তারপরে মুখ দিয়ে একটা কথা বললো, সেটা দ্বারা তার একটা গুণা হলো, অন্তর দিয়ে কল্পনা করলো, সেখানে তার একটা গুণা হলো। তো সব কিছু মিলাই আমাদের সে মানসিকতার জায়গাটা থেকে আমরা পরিবর্তন হওয়াটা খুবই জরুরি। আর যাদের প্রাপ্তবয়স্ক, যারা আমি মনে করি যাদের এ ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে বা যাদের এই ধরনের মানে কন্ট্রোল করার সম্ভাবনা থাকে, তাহলে তো আপনার হাদিস অনুযায়ী আপনি সে আমল করতে পারেন যে যদি আপনার এটা কন্ট্রোল করেন, আপনি রোজা রাখেন, সিয়াম পালন করেন, রোজা পালন করলে আপনার সেই উত্তেজনা কম থাকবে, অসুবিধা কোথায় আছে? আর যদি আপনার অ্যাবিলিটি থাকে তো আপনি বিয়ে করে ফেলেন, সমস্যা নাই। তো সব কিছু মিলায় যদি আমরা এই বিষয়গুলো চিন্তা করি এবং আমাদের মধ্যে এই বিষয়গুলোর একটু পরিবর্তন আমরা নিয়ে আসি, এবং আমরা যখন এই বিষয়গুলো একটু ডিপলি আমরা চিন্তা করি, তখন কিন্তু এই বিষয়গুলো, হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে এইটা তো আপনার শতকরা হাজারে বা একশোতে একটা ঘটে বা এক হাজারে বা এক লাখে একটা ঘটে, ঘটনা তো ওই এক লাখে একটা যেটা ঘটে সেটাই আমাদের কাছে পাবলিশ হয়, শত শত ঘটনার মধ্যে একটা ঘটনাই কিন্তু আমাদের কাছে সেটা ভাইরাল হয়, সমাজের মধ্যে সেই জিনিসগুলো মানুষের কাছে ছড়ায়, পৌঁছায়, মানুষ সেই বিষয়গুলো দেখে, শুনে, জানে, সেটাই পাবলিসিটি করে। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক বিষয় আপনাদের সামনে শেয়ার করলাম, যে বিষয়টা খারাপ লাগলো সেটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম আর কি। তো আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা পরিকল্পনা করে আমরা সব কিছু করব, এবং আমাদের চিন্তা ও চেতনার বিকাশ ঘটানো এবং সে অনুযায়ী চলা, এবং আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের মানসিকতা পরিবর্তন করে সেভাবে চলাটা কিন্তু আমাদেরকেই সেই অবস্থানটা তৈরি করতে হবে। আপনাদের সবার জন্যই শুভকামনা থাকবে, এবং সবার জন্যই বলবো যে আমরা দীন ও ইসলামের কিছু জ্ঞান আমরা নেই ভাই, কারণ দীন ও ইসলামের কোনো কিছু জ্ঞান আমাদের না থাকার কারণেই কিন্তু এত সমস্যা হচ্ছে। আপনি যার যার জায়গা থেকে আপনি যা কিছুই করেন না কেন, ব্যবসা বাণিজ্য সব কিছুই আপনি করেন, আপনাকে ঘৃণা করবে। আপনি যখন ইসলামের পথে থাকবেন আপনাকে অনেকে ঘৃণা করবে, আপনি যখন ইসলামের পথে থাকবেন, দাড়ি পরবেন, টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন, ইসলামের কাজ করবেন, তখন আপনার পরিবার থেকে শুরু করে, সর্বপ্রথম এটা তো আপনারা নিজেরা ইসলামের ইতিহাস ঘাটাঘাটি করলেই জানেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের দাওয়া দিতেন তখন তার পরিবারের লোকজনই তো তাকে আগে বাধা দিত, তার চাচা আরও ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক ঘটনা বলতে গেলে ইতিহাস আরও, এই ভিডিওটা আরও প্রায় আধা ঘন্টা এক ঘন্টাও লাগতে পারে। তো সেই ইতিহাস তো বলার সময় এখন নাই। তো আপনি যখন এভাবে চলবেন তখন আপনার মধ্যেও এরকম বাধার সৃষ্টি হবে, কিন্তু আপনাকে এই বাধা অতিক্রম করেই কিন্তু আপনাকে আগাতে হবে, তাইলেই আপনি সফল হতে পারবেন। তো আশা করতেছি এই বিষয়ে আমি যদি আরও কথা বলার সুযোগ হয় বা চেষ্টা করব আপনাদের সামনে আরও কিছু শেয়ার করার জন্য, পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আবার কথা হবে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিছু শিখবেন এবং সকলকে শেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।